নমস্কার বন্ধুরা, ফ্যাক্ট কিউ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন, আগামী 17ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া এই দুই মহাশক্তির মধ্যে টেস্ট ক্রিকেট সিরিজ। সিরিজের প্রথম টেস্ট খেলে ফিরে আসবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, এটা এখন সকলেরই জানা। চোটের কারণে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার প্রথম টেস্টে খেলবেন না, সেটাও সকলেরই জানা। কিন্তু এখনও বেশ কিছু জিনিস আমাদের অজানা আছে, যেমন ভারতীয় দলের ওপেনিংয়ে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে কে নামবে। সবচেয়ে বড় প্রশ্নের উত্তর এখনো সকলের অজানা, সেটা হলো ভারতীয় দলের উইকেটের পিছনে কে দাঁড়াবে, দস্তানাটা কার হাতে থাকবে, ঋদ্ধিমান সাহা না ঋষভ পন্থ। ওপেনিংয়ে হয়তো মায়াঙ্কের সঙ্গে শুভমান গিল বা কে এল রাহুলের মধ্যে একজন থাকবে, পাল্লা ভারী শুভমান গিলের। কিন্তু উইকেট কিপিং এর লড়াই এখন 50-50। একথা অনস্বীকার্য যে ঋদ্ধিমান সাহা এখন বিশ্বের অন্যতম সেরা উইকেট রক্ষক। বিশেষজ্ঞদের মতে, শুধু নিখাদ উইকেট কিপিং এর ব্যাপার হলে তিনি হাসতে হাসতে দলে ঢুকবেন, আর দাপুটে ব্যাটিংকে গুরুত্ব দিলে ঋষভ পন্থের দলে থাকা উচিত। আমরা দুজনের পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণ করব। বিশ্লেষণে যাবার আগে দুজনের পরিসংখ্যানটা একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রথমে ঋদ্ধিমান সাহার কথা বলবো। ঋদ্ধিমান সাহা এখন অবধি 37টি টেস্ট খেলেছেন, 50 ইনিংসে 1238 রান করেছেন, রানের গড় 30.2, সেঞ্চুরি করেছেন 3টি, হাফ সেঞ্চুরি 5টি এবং সর্বোচ্চ স্কোর 117টি। উইকেটের পিছনে ক্যাচ নিয়েছেন 92টি এবং স্টাম্পিং করেছেন 11টি। একইভাবে ঋষভ পন্থ 13টি টেস্ট খেলে 22টি ইনিংসে 814 রান করেছেন, গড় 38.76, দুটি সেঞ্চুরি করেছেন, দুটি হাফ সেঞ্চুরি করেছেন এবং সর্বোচ্চ স্কোর হচ্ছে 159। উইকেটের পিছনে ক্যাচ নিয়েছেন 59টি এবং স্টাম্পিং 2টি। দুজনের ব্যাটিং পরিসংখ্যান ও ধরন বিচার করলে ঋষভ পন্থ হয়তো কিছুটা এগিয়ে থাকবেন, কিন্তু সাধারণভাবে দেখলে একজনের উইকেট কিপিং এ দক্ষতা কতটা সেটাই সর্বাগ্রে বিবেচিত হওয়া উচিত। এক্ষেত্রে দুজনের তুল্যমূল্য বিচার করলে দেখা যাবে, 37টি টেস্টে ঋদ্ধিমান সাহার মোট শিকার সংখ্যা 103, যার মধ্যে ক্যাচ 92টি এবং স্টাম্পিং 11টি, অর্থাৎ টেস্ট পিছু গড় শিকার সংখ্যা 2.78। অন্যদিকে ঋষভ পন্থের 13টি টেস্টে মোট শিকার সংখ্যা 61, তার মধ্যে 59টি ক্যাচ এবং স্টাম্পিং সংখ্যা 2, অর্থাৎ টেস্ট পিছু গড় শিকার সংখ্যা 4.69। ঋদ্ধিমান সাহার টেস্ট পিছু শিকার সংখ্যা যেখানে 2.78, সেখানে ঋষভ পন্থের সেটা 4.69। এই পরিসংখ্যানটি খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে ব্যাটিং এবং কিপিং দুটি পরিসংখ্যানেই কিন্তু ঋষভ পন্থে গিয়ে তুল্যমূল্য বিচার করে কোনো একজনকে দলে নিতে হলে সেক্ষেত্রে ঋষভ পন্থেরই সুযোগ পাওয়া উচিত। এটা অনস্বীকার্য যে দেশের ঘূর্ণি পিচে কিপিং এ ঋদ্ধিমান সাহা হয়তো একটু এগিয়ে থাক, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে 2018 সালের ব্যাটিং এবং কিপিং এর পারফরমেন্স বিচার করলে ঋষভ পন্থ এগিয়ে থাকবেন। আরেকটি ব্যাপারে পন্থ একটু এগিয়ে থাকবেন, সেটা হলো তাঁর আগ্রাসী ব্যাট। প্রয়োজনে পাল্টা মার দিয়ে তিনি বিপক্ষ শিবিরের লড়াইটা পৌঁছে দিতে পারে। খুব নিরপেক্ষভাবে বিচার করলে ভারতীয় দলের উইকেটের পিছনে দস্তানা হাতে পন্থেরই সুযোগ পাওয়া উচিত। টিম ম্যানেজমেন্ট কি ভাবছে এটা আগামী বৃহস্পতিবার 17ই ডিসেম্বর টসের পরেই হয়তো জানা যাবে। তবে যিনিই খেলুন, ফ্যাক্ট কিউ টিমের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাই তাকে। ভারতীয় দলের জন্য আগাম শুভেচ্ছা রইল। আমরা যাতে এই রকম বিশ্লেষণমূলক খবর নিয়ে সকলের কাছে পৌঁছতে পারি, তাই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন।